লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ধর্ম উপদেষ্টার আগমন, শুভেচ্ছা স্বাগতম, ধর্ম উপদেষ্টার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাননীয় ধর্ম উপদেষ্টার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, মারহাবান মারহাবান, আহলান সাহলান, মারহাবান মারহাবান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, মার কাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মার কাজের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম, স্বাধীনতার চেতনা কোশ্চেন করলে মানুষের বানোয়ার চেতনা নয়। এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে, মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমরা সেই দাবি জানাবো। আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয়, ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে। 1918 সালের 12 এবং 17 নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয়, মার্কাজে এসেছিলেন দুবার। যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানে প্রতিবাদ করতে হবে আপনাকে, কোনো খাতির নেই। সুদী অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে। সুদ কশ্চিন কালো মানুষের কল্যাণ আনে না, সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে। ধর্ম নিরপেক্ষতাবাদ কশ্চিন কালো ইসলাম নয়, গণতন্ত্র কখনো ইসলাম নয়, ঠিক ওকে একইভাবে সমাজতন্ত্র কখনো ইসলাম নয়, একইভাবে জাতীয়তাবাদ কখনো ইসলাম নয়। এগুলো সব বানোয়াট, মানুষের তৈরি করে মতবাদ। এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 1918 সালের 12 এবং 17 নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয়, তিনি মার্কাজে এসেছিলেন দুবার। তখন 24 সাল অর্থাৎ অর্ধযুগ পরে আজকে আবার পুনরায় এই মার্কাজে তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত, এবং তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই সময়টুকু আমাদের জন্য দেওয়ার জন্য তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন। ইতিমধ্যে তার 2-3টা প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে, এখনও সামনে অনেক প্রোগ্রাম রয়েছে। আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখিত আকারে ওনার সামনে দিয়েছি, এগুলো রিপিট করতে চাই না। খালি একটাই খালি আমরা বলতে চাই, দেশের অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চিড়ে চাপটা হয়ে যাচ্ছে। এই রাষ্ট্রের দুই দিকে কুফরিস্তান, অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার, দুটোই কুফরিস্তান। হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার, কী স্থান তো কে জানে, ওরা কোন ধর্মের লোককে আল্লাহ পড়বে। যাই হোক, মুসলমান তো নয়, মাঝখানে আমরা মুসলমান, একটা দেশ, পিছনে বঙ্গোপসাগর। আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে, অর্থাৎ বাঁচতে গেলে বাঁচার মধ্যে বাঁচতে হবে। এবং আমাদের চেতনা হলো ইসলামী চেতনা, ইসলামের কারণেই বাংলাদেশ টিকবি। 1947 সালে টু নেশন থিওরির ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল, টেবিলই বসে রক্তস্রোতে নয়। 1947 থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে, 1971 কোনো ইতিহাস নয়। 1971 মাসখানে একটা ঘটনা মাত্র, যেখানে 25 বছরের গোলামি চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে। কোশ্চিন কালো স্বাধীন ছিল না, প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামের চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে। সেই সময় চারটা কী বলে বিধান, 72-এর সংবিধান যাকে বলা হচ্ছে, চাপানো হয়েছে। সেটা কোশ্চিন কালো বাংলাদেশের সংবিধান নয়, ধর্ম নিরপেক্ষতাবাদ কোশ্চিন কালো ইসলাম নয়, গণতন্ত্র কখনো ইসলাম নয়, ঠিক ওকে একইভাবে সমাজতন্ত্র কখনই ইসলাম নয়, একইভাবে জাতীয়তাবাদ কখনই ইসলাম নয়। এগুলো সব বানোয়াট, মানুষের তৈরি করে মতবাদ। এগুলো জোর করে 72-এর সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার। আমাদের তৎকালীন সময়ের যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাদের সই করে এসেছিলেন। আর এখনও পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর, ওইখানে গেলে আমরা স্মৃতি ভেসে ওঠে, যেদিন ওখানে প্রথম সই করেন, সই করার পরপরই তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের, তিনি ওইখানে অজ্ঞানে পড়ে গেছিলেন। তো আমি কিছু সই করলাম, 25 বছরের কোলামের চুক্তি সই করে আমাকে দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে। কি নাম কি প্রেসিডেন্টের? সৈয়দ নজরুল্লাহ। উনি ওইখানে অজ্ঞানে পড়ে গেছিলেন,
ইতিহাসটা ভুলে যাওয়া যাবে না, এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে। এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে। এই যে রাজশাহী, এই রাজশাহীতে আমরা বসে আছি, নদীর ধারে কাল গিয়েছিলাম, নদীর উপরে ইন্ডিয়া, মালদা, লালগোলা, মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ, কিন্তু সেই সময় দাগ কাটার সময় রেড ক্লিপ ওইগুলো সব বাদ দিয়ে দিয়েছে। নেহরু চক্রান্ত করে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে, ঠিক সিলেটের করিমগঞ্জ পুরোপুরি মুসলমানের এরিয়া সেটাও তারা নিয়ে নিয়েছে। এরপরে যতটুকু দিয়েছে, এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে, ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে। আর এই জন্য আজেবাজে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে। মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কোনো ছাত্র নেই তাদের দেশের ইতিহাস জানে না, শুধু ইসলামী চেতনা ভুলে দিতে পারলেই বাংলাদেশ শেষ। তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম, স্বাধীনতার চেতনা কশ্চিনকালে মানুষের বানোয়ার চেতনা নয়। এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে, মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমরা সে দাবি জানাবো, আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয়, ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে, যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানে প্রতিবাদ করতে হবে আপনাকে, কোনো খাতির নেই। সুদি অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে, সুদ কশ্চিনকালে মানুষের কল্যাণ আনে না, সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে। কিছু যত জ্ঞানী গুণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস, কোরআন বলেছে, হাদিস বলেছে, আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের বদলে যদি কর্জা আসে না প্রকল্প চালু করে দেয়, যেটা ইন্ডিয়া পেরেছে, শ্রীলঙ্কা পেরেছে, বাংলাদেশ কেন পারবে না? এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দাবি রইল, তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলে সারা বিশ্ব নন্দিত, আমরা বলে আপনি এটা কর্জা আসে না প্রবক্তা হন, কারণ আপনার মেরিট আল্লাহ পাক দিয়েছেন, অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জ্ঞানটা দিয়ে ব্যয় করেন কোরআন এবং হাদিসের পথে, ইনশাল্লাহ আপনার এই মেরিট, আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে, ও ইহকালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে, মুক্তির পথ খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য, এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গা, রাস্তার ধারে বসবাস করে এয়ারপোর্টে এখান থেকে যেতে হয়, যেমন আগেবার এসেছিলেন নিজে কোনো প্রোগ্রাম ছাড়াই, যখনই এই দেশে এই বঙ্গে আসবেন প্লেনে চড়ে, তখন এখানে আমরা আছি, দয়া করে একটা ভিজিট করে যাবেন, আমরা খুশি হব, আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করবো।